হ্যালো এভ্রিওন সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে যখন দুটি সমান্তরাল তার পাশাপাশি অবস্থিত দুটি সমান্তরাল তারের মধ্য দিয়ে প্রবাহ যায় মানে কারেন্ট যায় তখন সেই তার দুটি পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে এবার কোয়েশ্চেন আসবে যে স্যার কেন আকর্ষণ বা বিকর্ষণ করবে সেই জিনিসটা আমরা জানব এবার তারপর আর একটা কোয়েশ্চেন আসা উচিত স্যার কখন আকর্ষণ করবে বা কখন বিকর্ষণ করবে সেই জিনিসটাও জানব এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হয় তার রাশিমালা নির্ণয় করব এবং এর ওপর ভিত্তি করে কিছু অঙ্ক করব। তো চলো শুরু করা যাক সবাই হাতে খাতা প্যান্ট নিয়ে নি অনেকবার এবং বলা হয়ে গিয়েছে তো চলো শুরু করা যাক তো পয়েন্ট করে দিই প্রবাহের ওপর প্রবাহের ক্রিয়া অ্যাকশন অফ কারেন্ট অন কারেন্ট যেহেতু বললাম না দুটি তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে তাহলে প্রবাহের ওপর প্রবাহের ক্রিয়া ওকে হয়েছে চলো এবার আমি চিত্রটা এঁকেছি এটা ফার্স্ট চিত্র যখন তারের মধ্য দিয়ে একই দিকে কারেন্ট যাচ্ছে এটা সেকেন্ড চিত্র যখন তারের মধ্য দিয়ে বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে এবার সেই জিনিসটাই দেখব যে স্যার কখন আকর্ষণ করবে কখন বিকর্ষণ তো চলো শুরু করা যাক এবার দেখো প্রথম কেসটা দেখছি দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ পয়েন্ট করে দিই ওকে মানে একই দিকে যাচ্ছে চলো দেখো পিকিউ একটা তার নিয়ে নিয়েছি আর একটা তার ঠিক আছে এই তার দুটি পরস্পর আর দূরত্ব অবস্থিত এই মোমেন্টটা আমার এটা প্রয়োজন নেই তবুও চলো লিখে দিয়েছি ওকে পিকিউ তারের মধ্যে দিয়ে আই ওয়ান কারেন্ট যাচ্ছে পিকিউ আর আর এস তারের মধ্যে দিয়ে আই টু কারেন্ট যাচ্ছে চলো এবার বোঝার চেষ্টা করি আমরা কী জানি যে স্যার যখন তারের মধ্যে দিয়ে কারেন্ট যায় তার চারপাশে কি চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হয় হ্যাঁ কিনা একেবারেই সঠিক তাহলে ভালো করে দেখো এই তারের মধ্যে কারেন্ট যাচ্ছে চুম্বক ক্ষেত্র কেমন হবে মনে আছে রাইট হ্যান্ড গ্রিপ রুল যেই দিকে কারেন্ট সেই দিকে বুড়ো আঙ্গুল ঠিক আছে যেই দিকে কারেন্ট সেই দিকে বুড়ো আঙুল তাহলে কেমন হবে এই রকম ক্ষেত্রগুলো ঠিক আছে চলো এর জন্য কেমন হবে সে একই রকম এই রকম চুম্বক ক্ষেত্র ওকে চলো এবার আমরা কি করব যে কোনো একটা তারের ওপর বিষয়টাকে দেখব ঠিক আছে একসঙ্গে দুটো দেখবো না যে কোনো আগে একটাকে দেখি অন্যটা বুঝে যাব আমরা দেখব স্যার এই যে স্যার আর এস তারে ওপর যেটা মানে ফোর্স হবে আকর্ষণ বা বিকর্ষণ মানে কি বল তাই তো যে বলটা হবে সেটা কেমন হবে চলো দেখা যাক এবার তাহলে ভালো করে দেখো এই এর জন্য চৌম্বক্ষেত্র কেমন হবে এরকম বললাম না দেখো এই দুটো বাঁকা করে এঁকেছি সঠিক বাট তোমরা এইভাবে বাঁকা ভাবে ভাববে না যেহেতু থ্রি স্যার আঁকা একটু অসুবিধা তার জন্য বাঁকা করে এঁকেছি তোমরা এইভাবে ভাবো দুটো তার এইভাবে যাচ্ছে সমান্তরাল মাথায় ঢুকলে এই চিত্রটা সবসময় নিজের মাথায় রাখবা একেছি এইভাবে কিন্তু অ্যাকচুয়াল এটা এ পাশে আরেকটা তার এ পাশে একটা কারেন্ট দিকে যাচ্ছে ওকে তাহলে এই তারের জন্য কি হবে বলে তো চৌম্বক্ষেত্র এরকম হবে কি হবে না মাথায় ঢুকলো তাহলে এখানে কি হবে চম্মক্ষেত্র প্রবেশ করছে নিচে মাথায় ঢুকলো আর একবার রিপিট করছি দেখে নাও এখানে একটা তার আছে কল্পনা করো এই তারটা এখানে আছে আর এই তারটা এটা ভাবো তাহলে কি স্যার কারেন্ট এই দিকে যাচ্ছে তাহলে চমক্ষেত্র কেমন হবে এইরকম তাহলে এর পাশাপাশি যেহেতু সমান্তরাল অবস্থা একদম পাশাপাশি সোজা তাহলে চমক্ষেত্র কোন দিকে হবে নিচের দিকে আচ্ছা তাহলে এর জন্য চলো এই পয়েন্টে ধরে নিলাম চুম্বক ক্ষেত্র কোন দিকে নিচের দিকে যেহেতু এই চুম্বক ক্ষেত্রটা কোন তারের জন্য এই তারের জন্য তার জন্য এটাকে চলো আরো বোঝানোর জন্য বি ওয়ান দিলাম তাহলে এই চুম্বক ক্ষেত্রটা কোন তারের জন্য পি কিউ তারের জন্য আই ওয়ান প্রবাহের জন্য ঠিক আছে চুম্বক ক্ষেত্রটা কোথায় এই তারের এই বিন্দুতে ক্লিয়ার হলো ওকে চলো এবার একটা জিনিস ভালো করে দেখো না এখন এই তারটাকে ভুলে যাও এটার ভূমিকা নেই এখানে এ তারটাকে ভুলে যাও এর শুধু একটাই ভূমিকা আচ্ছা সে একটা ক্ষেত্র সৃষ্টি করলো ওকে চলো এবার ভালো করে দেখো এই তারটাকে এখন ভুলে যাও শুধু এই তারটাকে দেখো তাহলে এই তারটা একটা ক্ষেত্রে অবস্থিত এবং তারের মধ্য দিয়ে প্রবাহ যাচ্ছে তার তাহলে তার ওপর ফোর্স কে করবে কি করবে না অবশ্যই করবে আমরা তো আগের ভিডিওতে কি পড়ে এসেছি আইডিয়াল ক্রসবি মনে আছে হ্যাঁ কি না বা বিল সাইন তিঠা যাই বলো মনে আছে এল তার তারের মধ্যে যদি আয় প্রবাহ যায় আর সেটা বি চুম্বক ক্ষেত্র থাকে তাহলে তার উপর কত ফোর্স ক্রিয়া হয় বিএল সাইন থিটা আর ক্ষুদ্রাংশের জন্য আইডিয়াল ক্রস বি মনে আছে আর একবার রিপিট করি যখন কোনো তড়িৎবাহী তার মানে এমন তার যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে সেটা যদি চুম্বক ক্ষেত্রে থাকে তার উপর ফোর্স ক্রিয়া করে সেই ফোর্সের মান কথা বিল সাইন থিটা এল ঘের জন্য আর ক্ষুদ্রাংশের জন্য আইডিয়াল ক্রস বি ঠিক আছে ওকে ক্লিয়ার হয়েছে চলো এবার দেখো তাহলে স্যার এখানে চৌম্বকক্ষেত্র বিয়ন ঠিক আছে কারেন্ট যাচ্ছে আই টু এবার যে কোনো একটা নিয়ে নাও এ এটা নাও এটা নাও যে আনবে না ঠিক আছে একটা ছোট্ট একটা অংশ দৈর্ঘ্য নিয়ে নিলাম সে এই পয়েন্টটার জন্য চলো ক্ষুদ্র একটা অংশ ভেবে নাও সে যাই হোক আর কি স্যার সাইন থেকে তাহলে এই পরিমাণ এর ওপর ফোর্স ক্রিয়া করবে কি করবে না সে পরে আসছে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত হবে সেটা পরে আসছে আগে ফোর্সটা বুঝে কোন দিকে হবে দিকটা আগে বুঝো আচ্ছা দেখো ভালো করে দেখো স্যার বি এই দিকে এই দিকে তাহলে ফোর্স কোন দিকে হবে ফোর্সের ডিরেকশন দেখো এই যে ফোর্সের ডিরেকশন জানার জন্য এই যে এটা মনে রাখবেন ডিএল ক্রস বি ডিরেকশন জানার জন্য কি মনে রাখবো ডিএল ছিল না ডিএফ সমান কি হয় কোন দিকে ডিএল ক্রস বি এল এর ডিরেকশন কোন দিকে হয় কোন দিকে প্রবাহের দিকে তাই তো প্রবাহের দিকে তার স্পর্শ বরাবর তাহলে সেটা এই দিকে প্রবাহ কোন দিকে এই দিকে ডিএলএন এই দিকে বি কোন দিকে নিচে আচ্ছা এবার এটাকে প্র্যাকটিক্যালি ভাবো চলো এখন এই এই করণটাকে এই তারটা ভাববা আচ্ছা দেখো কারেন্ট কোন দিকে এর ডিরেকশন কোন দিকে এইদিকে যেহেতু কারেন্ট এই যাচ্ছে যেহেতু তার সোজা তাহলে একদম তার বরাবরই হলো ডিএল ওকে চৌম্বক্ষেত্র কোন দিকে নিচের দিকে ক্ষেত্র কোন দিকে নিচের দিকে তাহলে ডিএল ক্রস বি করো তো চলো একটা আমি পেন নিই তাহলে বুঝতে পারবে এক সেকেন্ড আমি চলে আসছি স্যারেরা আচ্ছা এখানে একটা পেন নিই ওকে দেখো তাহলে বুঝতে পারবে দেখে নাও এটা হলো কিসের ডিরেকশন এর ডিরেকশন ওই তো ওইদিকে আর আর এর ডিরেকশান কোনটা নিচে গেল দেখো ডিএল আর নিচে বি ঠিক আছে তাহলে ডিএল থেকে বি করো তো ডিএল থেকে বি এই দিকে বুঝলাম না নাও ডিএল বি তাহলে ডিএল থেকে বি এর দিকে ডিএল থেকে এর দিকে এই দিকে তাই না আমি কিছু খাচ্ছি না ঠিক আছে ডিএল থেকে বিয়ের দিকে আচ্ছা দেখেন বা ক্রস করো ডিএল থেকে বি ক্রস করো ডিএল থেকে বি একটা স্কুলকে যদি ডিএল থেকে বিয়ের দিকে ঘোরা তাহলে কোন দিকে যাবে এই দিকে যাবে না ডিএল ক্রস বি এই দিকে তাহলে হলো এই দিকে কোন দিকে এই দিকে মাথায় ঢুকলো ক্লিয়ার চিত্র ক্লিয়ার হয়েছে ওকে সব এবার তোমরা জিজ্ঞেস করবে এই তার উপর ক্রিয়া করবে না অবশ্যই করবে এ এর ওপর যদি ক্রিয়া করে তাহলে এর ওপর ক্রিয়া করে অবশ্যই করবে তুমি নিজে থেকে দেখে নিতে পারো সেটা এই দিকে হবে কারণ ক্রিয়া প্রতিক্রিয়া কি সমান ও বিপরীত হয় এ যদি একে এই দিকে একে কোন দিকে তাহলে সেই ক্ষেত্রে এ আছে এর মধ্যে এর ওপর একটা ফোর্স ক্রিয়া করবে সেই ফোর্সটা কি হবে সমান ও বিপরীত এর ওপর যদি এফ ক্রিয়া করে এর ওপরে এফ হবে কিন্তু বিপরীত মুখে এই দিকে হবে আচ্ছা আমি এখানে আর যাচ্ছি না ওটা নিজেরা দেখে নিতে পারো যে কোনো একটা দিক দেখলাম বুঝতে পারলাম তাহলে পুরো বিষয়টা একবার রিপিট করে দিচ্ছি এর জন্য ক্ষেত্র সৃষ্টি হলো এই পয়েন্টটা দেখলাম নিচের দিকে ক্যারেন্ট যাচ্ছে এই দিকে তাহলে ডিএল এই এদিকে ডিএল ক্রস বি প্রবেশ করলো তাহলে এই দিকে তাহলে আকর্ষণ করছে না বিকর্ষণ করছে আকর্ষণ এটাই শর্ট কোয়েশ্চেন অনেক সময় চলে আসে যে দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে ড্যাস করে কি হবে আকর্ষণ বিকর্ষণ মনে রাখবে আকর্ষণ লেখারাও এইভাবে অত কিছু ভাষাতে লিখবো না দুটি সমুখী আকর্ষণ ব্যাস। তাহলে তোমরাই বলো এটা কী হওয়া উচিত অবশ্যই বিকর্ষণ হওয়া উচিত কীভাবে চলে চিত্র স আমরা বুঝবো আচ্ছা আই ওয়ান এটা এবার স্যার বিপরীত দিকে দুটি বিপরীত মুখে সমান্তর প্রভাব পজ করে তোমরা চিত্রটা আঁকো তো এফেক্ট পজ করে আঁকো তারপরে মিলিয়ে নিও ওকে ঠিক আছে চলো এবার মেলাও দেখে নাও স্যার ভালো করে দেখো এর জন্য কি আবার সে চুম্বক ক্ষেত্র কি নিচের দিকে প্রবেশ করছে চলো যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম নিচের দিকে প্রবেশ করছে বি ওয়ান কারেন্ট কোন দিকে এই দিকে কারেন্টটা কেন ডিএল এই দিকে মানে বোঝার চেষ্টা করে দেখো বি তো নিচের নিচেই আছে চলো বিটা নিচের নিচে কেউ ডিএল কোন দিকে এবার এই তারটা কিন্তু দেখাচ্ছি এবার এই দিকে এবার এই দিকে ডিএল ক্রস বি করো তো এই দিকে ডিএল থেকে বি করো এই দিকে ডিএল ক্রস বি ও পাশে তাই না তাহলে এবার ফোর্সের ডিরেকশন এই দিকে তাহলে কি করছে ধাক্কা দিচ্ছে না বাইরের দিকে ধাক্কা দিচ্ছে তাহলে কী করছে বিকর্ষণ করছে তাহলে বিকর্ষণ মনে রাখিও শর্ট কোয়েশন চলে আসে ঠিক আছে এসব তাহলে দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে আর দুটি বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে বিকর্ষণ করে বিপরীত বিকর্ষণ ব্যাস এইভাবে মনে রাখি যেভাবে মনে লাগবা। ঠিক আছে চলো এবারে আকর্ষণ বা বিকর্ষণ বলে আমরা মানটা নির্ণয় করব আগে এই পর্যন্ত লিখে নাও চলো এবারে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা জেনে নিই সেই চিত্র থেকে দেখছি যে কোনো একটা চিত্র নিয়ে নাও ওই চিত্র নিলাম চলো দেখা যাক পি তারে আই ওয়ান প্রবাহের জন্য এই তারে আই ওয়ান প্রবাহের জন্য আর এস যে কোনো বিন্দুতে এই তারের যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত হবে বি সমান আচ্ছা তোমাকে এই তার দুটোকে কি হিসাবে কনসিডার করতে হবে অসীম হিসাবে তাহলে মনে আছে স্যার এই দূরত্বটা আর এই তারটা কত দূরত্ব আছে আর যেহেতু সমান্তরাল সমান দূরত্ব থাকবে সবসময় ওকে তাহলে স্যার আই প্রবাহের জন্য আর চুম্বক ক্ষেত্র কত হয় অসীমের ক্ষেত্রে মিউনট আই বাই টু পায়ার তাহলে এখানে কি হওয়া উচিত মিউনট আই মানে কার জন্য সৃষ্টি হচ্ছে আই ওয়ানের জন্য আই ওয়ান বাই টু ফায়ার বুঝলাম না স্যার ওয়াসিম তারের জন্য আর দ্রুত চুম্বকক্ষেত্র কথা হয় মিউ নট আই বাই সেটাই তো করলাম এই তারের জন্য আর দ্রুত চুম্বক ক্ষেত্রে কথা হবে মিউ নট আই ওয়ান যেহেতু স্যার আইয়ন প্রভা ওকে চলো এবার দেখো আর তারের প্রতি একক দৈর্ঘে ক্রিয়াশীল বল এই যে স্যার এই তারের এই তো স্যার ফোর্স ক্রিয়া করছি তো এবার আমরা এই তার এই ফোর্সটা কত দূরগে দেখছি একক দৈর্ঘে আচ্ছা চলো যে কোনো এল দৈর্ঘের জন্য ফোর্সটা কথা হবে একটু ব্র্যাকেটে করে রাখছি বিল সাইন থিটা এটা মনে রাখিও এটা অ্যাকচুয়াল সূত্র মানের জন্য বলছি বিল সাইন থিটা ঠিক আছে এল দৈর্ঘ্যের তার আই প্রবাহ যাচ্ছে বিচম্ব ক্ষেত্রে আছে বি আর এল এর মধ্যবর্তী দূরত্ব কোন হচ্ছে থিটা এল বা আই একই কথা ঠিক আছে বি আর এল এর মধ্যে কোন কত থিটা তাহলে স্যার এফসন বিল সাইন থিটা চলো এখানে একটু বসাচ্ছি এ বি মানে কত এখানে বলো বি মানে অবশ্যই বি ওয়ান এর জন্য যেটা চুম্বক ক্ষেত্র আই মানে কি বলো আই মানে কি বলো আই ওয়ান আই টু ভালো করে বলো অবশ্যই যেহেতু স্যার এর ওপর ক্রিয়াশীল বল তাহলে এর মধ্য দিয়ে যেটা প্রবাহ আই টু ওকে এল মানে কত কত দৈর্ঘ্য এখানে বলেছে একক দৈর্ঘ্য তাহলে কত বসাবো ওয়ান ঠিক আছে আমি এই ফর্মুলাটা লিখবো তার জন্য ওয়ান সাইন কত হবে বলো একটু চিন্তা ভাবনা করে বলো তো থ্রিয়াটা কার মধ্যবর্তী কোন এল আর বি আচ্ছা এল এর ডিরেকশন কোন দিকে সবসময় তারের সরি কারেন্টের অভিমুখে তারের স্পর্শ তাই না তাহলে এখানে তো সোজা আছে তাহলে স্পর্শ বলতে দৈর্ঘ্য বরাবরই সোজা তাই না আর যেদিকে প্রবাহ এই এইদিকে প্রবাহ তাহলে এই বরাবর এই বরাবর না এই বরাবর কিছু যায় আসে না এই বরাবর তাই তো তার সাথে ক্ষেত্র কেমন আছে এই থ্রেটা কার মধ্যবর্তী কোন এল আর বি তাহলে এল কোন দিকে এই বরাবর বা এই বরাবর জানিবে না ঠিক আছে কারণ এটা এই ক্ষেত্রে বিপরীতমুখী হলে এই দিকে তাহলে তার ডিরেকশন এই দিকে বা এইদিকে জানিবে না তার সাথে বি কোন দিকে নিচে তাহলে কত ডিগ্রি কোন করেছে নাইনটি এই তো স্যার বি আর এই ডিরেকশানটা কত করেছে এটা কত নাইনটি না এটা বা এটা সে যায় নিবে না এখানে দেখে হয়তো মা মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল তো নিচে আছে দেখো বি নিচে তার এটা মধ্যবর্তী কোন কত এ পাস না বা এ পাশ নাও মধ্যবর্তী কোন কত নাইনটি তাহলে সাইন কত নাইনটি তাহলে অ্যাকচুয়াল এলো কত বলো তো বি ওয়ান আই টু হ্যাঁ কি না তাহলে একক দৈর্ঘ্য ফোর্স হয়ে গেল বি ওয়ান আই টু হ্যাঁ স্যার সূত্রটা একক দৈর্ঘ্য দিয়েই বার করা হয় মনে রাখবো হ্যাঁ এবার যত দৈর্ঘ্যের জন্য চা হয় তত দিয়ে গুণ করে দেওয়া হয় আচ্ছা চলো তাহলে বি ওয়ান কত আই টু বি ওয়ান মানে কত মিউ নট আই ওয়ান বাই কত টু পায় আর আই টু তাহলে স্যার এটাকে কি এটা লিখতে পারি না দেখো তো মিউ নট বাই ফোর পায় কারণ এই যে চ্যাপ্টারে তো এইভাবে লিখে অভ্যস্ত মিউ নট বাই ফোর পাই তাহলে স্যার এটা লিখতে পারি না টু আই ওয়ান আই টু বাই আর চলো ঘিরে রাখো এটাই হচ্ছে ফোর্সের রাশিমালা আর একক দৈর্ঘ্য অবশ্যই কিন্তু হ্যাঁ চলো এটা হচ্ছে ফোর্সের রাশিমালা আকর্ষণ বা বিকর্ষণ সে ডিরেকশন থেকে বুঝিয়ে যাব সমুখী হলে আকর্ষণ বিপদ হলে বিকর্ষণ কিন্তু মানটা এটা চলো লিখে রাখি লিখে দিন চলো এই অঙ্কটা হয়তো কী বলছে বায়ু মাধ্যমে সেমি ব্যবধানে রাখা দুটি দীর্ঘ সমান্তরাল রিজু তার পি ও কিউ দুটো তার আলাদা পি আর কিউ এর মধ্য দিয়ে প্রবাহ যথাক্রমে চার অ্যাম্পিয়ার ও দুই অ্যাম্পিয়ার একই অভিমুখে চলছে একই দিকে কারেন্ট একই দিকে যাচ্ছে কিউ তারের প্রতি সেমি দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান অধিক নির্ণয় করে পশ্চিম ট্রাই করে দেখি সূত্র জানাচ্ছে পজ করে ট্রাই করো আচ্ছা আমি ছোট্ট একটা বিষয় বলবো ওখানে লেখা আছে দেখো আমরা প্রতি একক দৈর্ঘ্যে বের করেছি এবার যেহেতু স্যার নট বাই ফোর পা এসব বসেছি আমরা চেষ্টা করবো প্রতি একক দৈর্ঘ্য মানে কি প্রতি সেমি প্রতি মিটার লিখতে পারি কিন্তু যেহেতু সব কিছু এসায় বসাবো নট বাই ফোর পা এসবের মান তার জন্য সবসময় চেষ্টা করবো প্রতি মিটারে বের করার ঠিক আছে আগে এটা নিয়েও মানে তুমি তোমার মতো করে করতে পারো কিন্তু এইভাবে করলে স্যার ভুল হওয়ার চান্স প্রায় থাকে না বললেই চলে আচ্ছা চলো তাহলে স্যার কী কী দেওয়া আছে দেখেনি আই ওয়ান কত দেওয়া আছে চার অ্যাম্পিয়ার যে কোনো একটা ধরে নিলাম আই টু কত দেওয়া আছে দুই অ্যাম্পিয়ার দূরত্ব কত দেওয়া আছে পাঁচ সেমি তাই না কিন্তু মিটার করতে হবে স্যার তাহলে ফাইভ ইন্টু কত টেন টু দি পাওয়ার মাইনাস টু কত মিটার হয়ে গেল চলো সূত্র বাসায় অতএব যে লাইনটা লিখছি দেখো কোন তারের বলেছে যে কোনো তারেরই হোক সূত্র একটাই ঠিক আছে কারণ ওই তারে ক্রিয়া হবে এই তারে সেম ক্রিয়া হবে কিউ তারের প্রতি মিটার এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে যে কোনো অঙ্ক আসুক না কেন এই টাইপের আগে প্রতি মিটারে বের করব তারপর সে কি কাতে চেয়েছে সে পরে দেখা যাবে যে একশো মিটার না দুশো মিটার না এক সেন্টিমিটার পরের ব্যাপার আগে তারের প্রতি মিটারে ক্রিয়াশীল বল আগে কাজ হবে স্যার একক দৈর্ঘ্য মানে প্রতি মিটার ঠিক আছে ক্রিয়াশীল বল যেহেতু এস আের ফ্যাক্টর আছে এর সমান কি সূত্র আগে সূত্র লিখে দিই নট বাই ফোর পাই টু আই ওয়ান আই টু বাই আর হ্যাঁ কি না এক্ষুনি জানলাম মান বসো নট বাই ফোর পায়ের মান কত টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন তোমরা বলবে কীভাবে চলো দেখে নাও মিউনটের মান কত ফোর পায়ে ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস কত সেভেন এটা হচ্ছে মিউ নটের মান তাহলে মিউ নট বাই ফোর পায়ের মান কত হয়ে যাবে টেন টু দিওয়ার মাইনাস সেভেন আর চার কী কী দেওয়া আছে টু আই ওয়ানের মান কত বলো আই ওয়ান ফোর আই টুর মান কত বলো টু টু ঠিক আছে আর তো কিছু নেই টু আই ওয়ান আই টু বাই আর আর এর মান কত ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ক্যালকুলেশন করে দেখো তো কত আসছে চার দুগনা আট আটের দুগনা ষোলো ষোলো পাঁচ থ্রি পয়েন্ট টু ঠিক আছে ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস কত আসছে ফাইভ আছে তাই তো নাকি উপরে চলে গেলে এত নিউটন আসছে কি নেই দেখো এখানে নিউটন আর পার মিটার লিখবো না কারণ এখানে প্রতি মিটার বলেই দিয়েছি ঠিক আছে দেখে নাও তো প্রথম আমাদের এটা কাজ হবে আগে প্রতি মিটারে বের করে নেবো আমার দেখতে যাওয়ার প্রয়োজন কততে কতটা চেয়েছে আগে প্রতি মিটারে বের করবো ঠিক আছে এবার চলো এবার যেটা চেয়েছে সেটা বের করব অতএব প্রতি সেমিতে আচ্ছা অতএব প্রতি সেমি এবার বলো প্রতি সেমি মানে কি এক সেমি আর এক সেমি মানে কত মিটার যেহেতু আমাকে মিটারে বের করেছি টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটারে ব্যাস লাস্টে কী করবো ট্রান্সফার করে নেব প্রতি সেমি বা টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটারে ক্রিয়াশীল বল এটা হচ্ছে স্যার মূল কথা ঠিক আছে লাস্টে যাই বলো ওটাকে মিটার ট্রান্সফার করে দেবো প্রতি সেমি বা টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটারে ক্রিয়াশীল বল কত হবে বলো এক মিটারে এটা হলে এত মিটারে কত হবে গুন করে দাও থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ইন্টু কত টেন টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে তাহলে কত হয়ে গেল থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন নিউটন চলো চেক করে নিও এবার স্যার ডিরেকশানটা চেয়েছে তো বলো কী হবে চলো জাস্ট এইভাবে লিখে দেবো আগে বলো কিউ তারের অভিলম্ব বরাবর পি তারের অভিমুখে এবার বলবে সেটা আবার কি লিখলেন চলো আগে একটু একটা মেটাচ্ছি আচ্ছা চলো এখানে দেখো পি আর কিউ আচ্ছা চলো সোজাই করি পি আর কিউ ঠিক আছে পি তার কিউ তার কিউ তারের উপর ফোর্স আছে যেহেতু একই দিকে কারেন্ট তাহলে কি করবে আকর্ষণ আকর্ষণ তাহলে আকর্ষণ হলে কোন দিকে এই দিকে তাহলে কিউ তারের সাথে কেমন লম্ব আর কোন দিকে পিতারের দিকে সেটা লিখেছি কিউ তারের অবিলম্বে বরাবর কিউ তারের অভিলম্ব বরাবর দেখো নাইনটি অভিলম্ব বরাবর পিতারের অভিমুখে ব্যাস হয়ে গেল ঠিক আছে চলো পরের অঙ্কে চলে যাচ্ছি দেখি তো এটা ট্রাই করো তো সে সেম বাই মাধ্যমে জিরো পয়েন্ট ফাইভ মিটার ব্যবধানে রাখা দুটি দীর্ঘ সমান্তরাল রিজু তার একশো ওয়াই এর মধ্য দিয়ে প্রবাহ যথাক্রমে টেন এম্পিয়ার ফাইভ এম্পিয়ার বিপরীত অভিমুখে চলছে ওয়াই তারের কুড়ি সেমি ধরে ক্রিয়াশীল বলের মান অধিক নির্ণয় করে চলো দেখি পজ করে ট্রাই করো সেম অঙ্ক চলো লিখা হয়েছে আচ্ছা পজ করেছো ওকে এবার মেলাও যেটা করেছো মেলাও আর না করে তাহলে পজ করে করো দিয়ে মিলিয়ে নিও ওকে দেখে নাও তাহলে কি লিখবো স্যার কী কী দেওয়া আছে আর দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ আই ওয়ান দেওয়া আছে টেন এম্পিয়ার ফাইভ এম্পিয়ার তা লিখে দিও কোন তারে তোমরা ভাষা দিয়ে লিখে দেবে মান বসাও মিউনট বাই ফোর পাই মান কত বলো টেন টু দি পাওয়ার মাইনাসভেন ইন্টু টু আই এর মান কত দশ আই টুর মান কত পাঁচ বাই আর মানে কত জিরো ক্যালকুলেশন করলে কত আসছে দেখো তো ওপরে দশ গেলো পাঁচ পাঁচ কাটলো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ নিউটন এটা আসছে কিনা চেক করে নাও তো এটাই তো আসার কথা ওকে চলো এবার কী চেয়েছে অতএব ওয়াই তারের কুড়ি সেমি কুড়ি সেমি মানে কত মিটার জিরো পয়েন্ট টু মিটার হ্যাঁ কি না এটাই তো নাকি ওয়াই তারের কুড়ি সেমি বা কুড়ি ইন্টু টেন জিরো পয়েন্ট টেন মাইনাস টু করো জিরো পয়েন্ট টু করো মিটার ধরে কে ক্রিয়াশীল বল এফ সমান কত হবে এক মিটারে যদি এত ক্রিয়াশীল হয় এত মিটারে কত ক্রিয়াশীল হবে এত ছিল এক মিটারে তাহলে এত মিটারে কত জিরো পয়েন্ট টু দেখুন এত নিউটন তাহলে উত্তর কত আসবে টু ইন্টু টু ফোর আর দশ চলে গেল তো ফোর ইন্টু টোয়েন্টি দেবো মানে সিক্স নিউটন আমি কোনো গান করছি না স্যার ওকে দেখে নাও চলো ডিরেকশানটা কি বলবা দেখি তো ডিরেকশানটা কি বলবেন চলো লিখো নিজের মতো করে এক্স তার ওয়াই তার বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে তাহলে কি বিকর্ষণ আকর্ষণ অবশ্য বিকর্ষণ তাহলে উত্তরটা কি হবে বলো সে সেম কথা আমি লিখতে গেলে অন্য তোমরা লিখে দাও কি লিখবা ওয়াই তারের অভিলম্ব বরাবর এবার কি লিখবা এক্স তারের বিপরীত অভিমুখী হ্যাঁ না যেদিকে এক্স আছে তার বিপরীত দিকে মাথায় ঢুকলে আরেকবার রিপিট করি কি লিখবা ওয়াই তারের অভিলম্ব বরাবর এক্স তারের বিপরীত অভিমুখে মানে যেই দিকে আছে ওইদিকে না বিপরীত ওইদিকে অভিমুখে বলেছিলাম ওয়াই তারের ওইদিকে আগে আগে কি বলছিলাম কিউ তারের পি তারের অভিমুখে এটা বলবো বিপরীত অভিমুখে ওয়াই তো এক্স তারের বিপরীত অভিমুখে বুঝতে পারলাম ওকে তাহলে লিখে নিও হ্যাঁ চলো দেখে নাও দেখি তো এমন ট্রাই করো তো কী বলছে চিত্র বলে দিয়েছে দেখো ভাষা বলেনি জি তিনটে তার আছে এখানে উপরে নিচে ওপরে ত্রিশ অ্যাম্পিয়ার দশ অ্যাম্পিয়ার কুড়ি অ্যাম্পিয়ার ব্যবধান কত তিন সেন্টিমিটার দুই সেন্টিমিটার কোয়েশ্চেন হচ্ছে সি তারের প্রতি সেমি দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কত এই তারে চলো পজ করে দেখি তো করো তো নিজেরা ওকে চলো তো স্যার এখানে দুটো ফোর্স বের করতে হবে এই তারের জন্য একবার এই তারে এই তারের জন্য একবার এই তারে চলো প্রথমে এই তারের জন্য এই তারে বের করছি ডি তারের জন্য ঠিক আছে প্রথমে ডি তারের জন্য বের করছি এফ ওয়ান ধরে নিলাম ঠিক আছে এফ ওয়ান সমান কি হয় বলো মিউ নট বাই ফোর পাই সূত্র লেখা ছিল কি আমি তো ডিরেক্ট মান বসাবো মিউ নট বাই ফোর পাই সূত্র কী ছিল টু আই ওয়ান আই টু বাই আর আমি ডিরেক্ট মান বসাচ্ছি মিউ নট বাই ফোর পাই মানে কত টেন টু থেকে মাইনাস সেভেন আচ্ছা লিখে দিলাম টু আই ওয়ান মানে কত এই তো স্যার এই দুটো যেহেতু ধরছি তিরিশ আই টু মানে কত দশ বা আর মানে কত স্যার তিন সেন্টিমিটার তাহলে মিটার করলে টেন টু থিওয়ার মাইনাস টু এটা কী বের করছি প্রতি মিটারে ক্রিয়াশীল বল আমি সেমিতে বলছি না এটা আমরা কততে বের করছি প্রতি মিটারে এক মিটারে বের করি সেমিতে পরে আসছি অতএব তোমরা এইভাবে লিখে দেবা কি ডি তারের জন্য সি তারে প্রতি প্রতি মিটার দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল বুঝতে পারলাম ভাষাটা লিখে দিও নিজের মতো করে ডি তারের জন্য সি তারের প্রতি মিটার দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল দে এফ ওয়ান সমান এটা কত দেখা হতো কাটাকাটি করে কথা আসছে থ্রি তিন তিন কেটে গেলো দশ ওপরে গেলো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি নিউটন যত সম্ভব চেক করে নাও এটাই হবে তোকে চলো তাহলে স্যার এবার নিজেরা বের করতো জি তারের জন্য সি তারের প্রতি মিটার দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল এফ টু সমান বের করো তাহলে সূত্র কি টেন টু সেভেন হয়ে গেল টু আই ওয়ান টু আই ওয়ান মানে কত এখানে এবার তাহলে কুড়ি ওকে আই টু মানে কত দশ আর আর মানে কত বলে দুই সেন্টিমিটার মানে এত মিটার হয়ে গেল তাহলে কাটাটি করলে কত আসছে দেখো তো দুই কাটলো দুই চার ওটাই তো চলে আসছে এবার একটু পজ করে নিজেরা ভাব স্যার এই এর ওপর যা ফোর্স ক্রিয়া করছে এই এর ওপর সেম ফোর্স ক্রিয়া করছে মানটা সেম এবার গুরুত্বপূর্ণ দেখো আমি সেমিতে পরে আসছি না মিটারে সেমিতে হয়ে গেল সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে ডিরেকশনটাই এবার মান তো বের করলাম যে সেম টু সেম দেখো তো দেখো স্যার এটা কি বিপরীতমুখী তাহলে কি করবে আকর্ষণ আিকর্ষণ বিকর্ষণ বিকর্ষণ তাহলে এই একে এই দিকে ধাক্কা দিবে ওকে আচ্ছা চলো এইটা দেখো তো এই দুটো কি আকর্ষণ না বিকর্ষণ বিপরীতমুখী বিকর্ষণ তাহলে এ এ একে কোন দিকে ধাক্কা দেবে এই দিকে তাহলে এটা হয়ে গেল F1 এটা এফ টু স্যার এফ আর সমান তাহলে টোটাল ফোর্স কত হবে শূন্য তাহলে উত্তর লিখবা সি তারের প্রতি সেমি ক্রিয়াশীল বল শূন্য মাথায় ঢুকলো কারণ সমান ও বিপরীতমুখী হয়ে গেল স্যার মোটামুটি আজকে এই পর্যন্ত রাখছি ওকে সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি থ্যাংক ইউ সো মাচ